আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাব। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন দিয়ে আদ্রে একটি পাঞ্জে করব। সাধারণত মাটন দিয়ে হয়, আমি আজকে ট্রাই করছি চিকেন দিয়ে কীরকম হয় আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তার জন্য এখানে 150 গ্রাম মতো আছে, আদা আছে, এখানে দুটো বড় গোলা রসুন আছে, আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। আর এখানে আর তারপরে লেগ পিস দিয়ে করছি আমি, সেটা আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে লেগ পিসগুলোকে চিড়ে নিয়েছি, চিড়ে এখন রেখে দিয়েছি। এর মধ্যে এই আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো তো দেব, তার সাথে সামান্য একটু জিরে, আর খুব সামান্য এক হাফ চামচ মতো, হাফ টিস্পুন জিরে দেব, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ওটা মিশিয়ে ওর মধ্যে দুধ দেব, হাফ লিটার দুধ দিয়ে এটা সিদ্ধ করব। সিদ্ধ করবার সময় আমি দেখিয়ে দেব। আমি মশলাগুলো দিয়ে নিই, তারপর ফিরে আমি এই যে 10টা লেগ পিস রয়েছে বেশ বড় বড় সাইজে, এই এই কড়াইটার মধ্যে আমি বসাবো, সেই জন্য ওখানে আমি ট্রান্সফার করছি। এটা দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আপনাদের একটু দেখেই রেখেছিলাম, আপনারা আরও লঙ্কা দিতে পারেন, আমরা অতটা লঙ্কা খাই না সেই জন্য দিই নি। দিয়ে দিলাম, আর এখানে রয়েছে হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এইগুলোও দিয়ে দিলাম এখানে। এটা দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম, এইগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দেব একটু। এইখানে দুধ দিয়ে দিলাম, হাফ লিটার দুধ দিয়ে দিলাম, আমি অনেকগুলো পিস তো সেই জন্য হাফ লিটার দুধ দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে ওইটা মিশিয়ে নিই, এর মধ্যেই হয়ে যাবে। আর নুন দিয়ে দিলাম কিছুটা, এই এতটা নুন দিয়ে দিলাম, এই যে এরকম নুনটা পরে দেখেও দেওয়া যায়, কিছুটা দিয়ে দিলাম। এই এই হচ্ছে ফার্স্ট স্টেপটাই হচ্ছে এগুলো, তারপরে আরও স্টেপ আছে, সেগুলো পর পর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখন এটা উনুনে বসিয়ে দেব, আমি হাতটা ধুয়ে আসি। এটা আমি দুধ দিয়ে, এটা তো আছে বসিয়ে দিয়েছি, এই ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হলে আমি ফিরে আসবো। আমি এই যে মাখন দিয়ে এই বেসনটা ভেজে নিচ্ছি, বেসনটা আমার পরের স্টেপে লাগবে, সেই জন্য এই যে মাখন দিয়েছি, মাখন গলছে, এই যে এই মাখন দিয়ে এই বেসনটা ধীরে ধীরে হালকা করে যে সুন্দর গন্ধটা আসবে বেসন ভাজা, তখন নামিয়ে নেব। আর ওদিকে তো এইটা ফুটছে, সিদ্ধ হচ্ছে চিকেনটা, আর এদিকে বেসনটা ভাজা হচ্ছে। কম আছে, ভেজে নিতে হবে। হ্যাঁ, বেসন ভাজা গন্ধ বেরোচ্ছে, আমি এবার বন্ধ করে দেব গ্যাসটা, তারপরে নামিয়ে নেব, তারপর পরে এবার ফিরে আসছি। চিকেনগুলো তো আমি সিদ্ধ করে তুলে নিয়েছি, একটা একটা করে থালায় আলাদা আলাদা করে,
আর এইখানে চিকেনের যে ওই জুসটা বেরিয়েছে সেইটা আলাদা করে রেখেছি। এইখানে বেসন আমি ভেজে নিয়েছি মাখন দিয়ে, আর এইখানে চিজ স্লাইস নিয়েছি, আপনারা গ্রেটও করে নিতে পারেন, আমার ছোটো কিউব নেই বলে আমি এখন এটা দিয়েই করব। আর এইখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো এইখানে নিয়েছি খুব সামান্য সামান্য, এইগুলো দিয়ে এরপরে আমি করব। সে আমি এই চিজগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে এটা স্ম্যাশ করলাম, আর এর সঙ্গে এই আমি এই যে জুসটা বেরিয়েছে জুসটা, এটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব, আর বেসন মিশিয়ে নেব, এইরকমভাবে এটা মিশিয়ে নেব। আর এইগুলো মেশমেরো হয়ে গেলে এখানে একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে অল্প একটু অল্প অল্প করে দিয়েছি। সবই মিশিয়ে আমি একসাথে এটা মেখে নেব, মানে ভালো মতো ইয়ে হবে, স্ম্যাশ করে নেব, একদম মোলায়েম করে মাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে এটা জুসটা, আপনারা যদি গ্রেট করে দেন আরও সুবিধে হবে, এটাকে তো একটুখানি ইয়ে করতে হচ্ছে, মেখে নিতে হচ্ছে, খুব একটা অসুবিধা হয় না, এটা নরম হয়ে এসেছে। এই যে এরকম করে আমি সবটা মেখে ফিরে আসছি, এই মশলাগুলোও এর সাথে আমি নিয়ে নিচ্ছি, এই যে সব একসঙ্গে মিশে মিশিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে এটা মোলায়েম করে মেখে নিয়েছি, এইবার আমি এই চিকেনের মধ্যে এইরকমভাবে আমি লাগিয়ে বেকিং ট্রেতে দিয়ে দেব, পরে কিছুক্ষণ রেখে, এক দুই ঘন্টা রেখে তারপরে আমি ওইটা গ্রিল করব, তখন আবার দেখিয়ে দেবো। এরকম করে আমি সব চিকেনের গায়ে গায়ে এগুলো মাখিয়ে নিচ্ছি, এইভাবে সবগুলো মাখিয়ে আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি এইটা মাখিয়ে মশলাটা মাখিয়েছি, তখন তো দেখাচ্ছিলাম, সবটা মাখানো হয়ে গেছে, গ্রিলের ট্রেতে রেখে দিয়েছি, দু তিন ঘন্টা পরে আমি এটা গ্রিল করে নেব, তখন আবার দেখিয়ে দেব, ভালো থাকবে। বন্ধুরা, আমি তো ওই মুর্গ আদ্রকি পাঞ্জে করেছি, সেইটা তো আপনাদের দেখিয়েছি, মশলা মেখে আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা, এখন আমি গ্রিল করেছি, গ্রিলে এই যে গ্রিল থেকে বার করে আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারা ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।